পুলিশকে চুরি পড়ার নিদান বিজেপি বনগাঁ জেলা সভাপতির, পাশাপাশি অবস্থান বিক্ষোভ মঞ্চ থেকে বিডিও অফিসে তালা ঝুলিয়ে দেওয়ার হুঁশিয়ারি। কলকাতা পুলিশকে বলতে চাই, আপনাদের এই চুরি পড়ে আপনারা বসে থাকুন, এই চুরি আপনাদের জন্য, পশ্চিমবঙ্গের পুলিশ এবং কলকাতা পুলিশ আপনারা চুরি পড়ে বসে থাকুন। আরজিকর ইস্যুতে রাজ্যের বিভিন্ন ব্লক অফিসের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয় বিজেপির পক্ষ থেকে। মঙ্গলবার রাজ্য বিজেপির পক্ষ থেকে ঘোষিত কর্মসূচির অঙ্গ হিসাবে বনগাঁ ব্লক অফিসের সামনে বিক্ষোভ অবস্থান করা হয় বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে। অবস্থান বিক্ষোভের মঞ্চ থেকে পুলিশকে নিশানা করেন বিজেপির জেলা সভাপতি দেবদাস মণ্ডল। পুলিশকে চুরি পড়ার নিদান দেন তিনি। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে প্যাকেট থেকে চুরি বার করে পুলিশকে নিশানা করে তিনি বলেন, আপনারা চুরি পড়ে বসে থাকুন। কলকাতা পুলিশকে বলতে চাই, আপনাদের এই চুরি পড়ে আপনারা বসে থাকুন, এই চুরি আপনাদের জন্য, পশ্চিমবঙ্গের পুলিশ এবং কলকাতা পুলিশ আপনারা চুরি পড়ে বসে থাকুন, মমতার চাটুকারিতা করুন আর এই চুরি হাতে দিয়ে বসে থাকুন। বাংলার মানুষকে আপনারা, বাংলার মানুষের সেবা আপনারা করতে পারেন না, বাংলার মানুষের নিরাপত্তা আপনারা দিতে পারেন না, আপনারা নিরাপত্তা দেন তৃণমূলের দালালকে। এদিন বনগাঁ বিডিও অফিসের সামনে বিজেপির কর্মসূচিকে ঘিরে ব্যাপক পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়। বিডিও অফিসের সামনে অস্থায়ী মঞ্চ থেকে আরজিকর ইস্যুতে স্লোগান দিতে থাকেন বিজেপি নেতৃত্ব। সেই মঞ্চ থেকেই একে একে বক্তব্য রাখেন তারা। পুলিশকে নিশানা করার পাশাপাশি এদিন বিডিও অফিসে তালা ঝুলিয়ে দেওয়ারও হুঁশিয়ারি দেন বিজেপির জেলা সভাপতি। তার অভিযোগ, বনগাঁ ব্লকের বিজেপি পঞ্চায়েত সদস্যরা কোনো কাজ পাচ্ছেন না। আগামী দিনে বিডিও সাহেব যদি কাজের সমবণ্টন না করেন তাহলে বিডিও অফিসে তালা মেরে দেওয়া হবে। আমাদের যেগুলো মেম্বার আছে এই বনগাঁ ব্লকের, সেই মেম্বারগুলো সঠিকভাবে পঞ্চায়েত থেকে কোনো কাজ পায় না, তাদেরকে বঞ্চিত করা হয় এবং তাদের কোনো কাজ দেওয়া হয় না। এই দায়িত্ব বিডিও সাহেবের আমরা মনে করি, তাই বিডিও সাহেব যদি সমবণ্টনভাবে কাজ না করায় আগামী দিনে বিডিওই তালা দিয়ে দেবো। অবস্থান বিক্ষোভ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চুরি পড়ার নিদান দেওয়ার বিষয়ে তিনি বলেন, অপদার্থ আমি সব পুলিশকে বলিনি, যেসব চটিচাটা পুলিশ তৃণমূলের দালালি করছে, যারা বাংলার মায়েদের রক্ষা করতে পারে না, বাংলার বোনেদের রক্ষা করতে পারে না, যারা ধর্ষিতা হচ্ছে, যাদেরকে রক্ষা করতে পারে না তাদের কর্মস্থলের ধর্ষিতা হচ্ছে, সেই সব পুলিশকে বলেছি চুরি পড়ে থাকতে, চুরি পড়ে ঘরে বসে থাকতে এবং তাদের পরিবারের সামনে ঘুমটা দিয়ে ঘুরে বেড়াতে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।